CTX 9000 ইন আমরা ব্যাকআপ নেব কি করে এবং সেটা রিস্টোর করব কিভাবে সেই প্রসিডিউরটা দেখানো হবে। এর জন্য দরকার হচ্ছে একটা পেন ড্রাইভ, যেটা আমাদের ইউএসবি ডিভাইসের পোর্টের মধ্যে ঢোকানো হলো। এবার কিবোর্ডটাকে অন করতে হবে। অন করার পরে কিবোর্ডটা রানিং হলে তখন আমরা এই ফাংশন বাটনে যাব, খুব হালকাভাবে প্রেস করব একবার, ব্যাস। এবার অ্যারো 1 নম্বর লেফট অ্যারোতে আমরা প্রেস করতে করতে আমরা মিডিয়াতে আসব, তারপর আমাদের এন্টার মারতে হবে। এন্টার মারলে এখানে মাউন্টিং হতে থাকবে, মাউন্টিং হওয়া মানে এই ইউএসবি ড্রাইভটাকে রিড করে নিচ্ছে। এই মাউন্টিং হতে কিছুটা সময় লাগবে। এবার লোড অপশন আসবে, আমরা কি করব তখন এই বাঁদিক আর ডান দিকের অ্যারো দিয়ে আমরা ঠিক যাব। ফরম্যাট অপশন আমরা আগেই ফরম্যাট করে নিয়েছি, এখন যাব হচ্ছে লোড আছে আর সেভ আছে, আমরা সেভ করব। ব্যাকআপ নেওয়া মানে হচ্ছে সেভ করা, আর লোড মানে হচ্ছে আমরা রিস্টোর করা, মানে যেই ব্যাকআপটা পাচ্ছি সেই ব্যাকআপটাকে আবার কিবোর্ডের মধ্যে ঢোকাবো। তো আমরা এখন প্রথমে ব্যাকআপ করব, মানে সেভ। সেভ অপশন আসার পর এখানে এন্টার চাপবো। এন্টার চাপলে এখানে টোন, মানে শুধু টোন করব নাকি রিদিম করব নাকি রেকর্ডিং করব, এসএমএফ করব, সং বুক, ফ্রেশ সেট, অল ডাটা। আমরা এখানে অল ডাটা করবো। অল ডাটা মানে সমস্ত, রিদিমও সেভ হয়ে থাকবে, টোন যা করেছি সেগুলো সেভ হয়ে থাকবে। অল ডাটা আসার পরে আমরা এখানে এন্টার মারবো আবার। এখানে হচ্ছে অল ডাটা, এখানে আমরা রিনেম করতে পারি। রিনেম করব কি করে, এখানে ব্লিঙ্ক করছে, আমরা এখানে একটা এ বি সি একটা নাম দিয়ে দিলাম, ABC, ঠিক আছে। এবার আবার এন্টার, শিওর, ইয়েস, ওয়েট করতে হবে কিছুক্ষণ, কমপ্লিট, ব্যাস। এক্সিট করলে হয়ে গেল, আমাদের কিন্তু পুরো এবার পেন ড্রাইভটা বের করে নিতে হবে। বের করলে আমরা কী পেয়ে যাচ্ছি, এর ভিতরে কিন্তু টোটাল যা টোনগুলো তৈরি করা হয়েছে সেই টোনের ব্যাকআপ, রিদিমের ব্যাকআপ, ওয়ান টাচের সেটিং ব্যাকআপ সব চলে এসছে। এবার দেখুন এই ব্যাকআপটাকেই যদি আমরা রিস্টোর করতে চাই কিভাবে করব, সেম প্রসিডিওর, ইউএসবি পোর্টে ঢোকাবো, ঢোকানোর পরে হালকা ফাংশনে একবার প্রেস করব। প্রেস করলে টাচ আসছে, ভার্সন, আদার, মিডি, আবার মিডিয়ায় যাব, যাওয়ার পরে এন্টার, আবার এন্টার। এন্টার করলে এখানে আসছে হচ্ছে মাউন্টিং, লোড অপশন আসছে। একদম লোড অপশন আসলেই আমরা কি করবো, এখানে আসার পরে এন্টার চেপে দেবো। এই যে এন্টার চাপছি, টোন, আমরা শুধু টোন না, আমরা অল ডেটা নেবো, আবার এন্টার, এবিসি, দেখেছেন এবিসি করেছিলাম, সে এবিসি আছে। আমার এখানে আরও ব্যাকআপ আছে, আরও কী কী ব্যাকআপ আছে সেটা দেখতে হলে আমরা দেখতে পাবো এখান থেকে। তো এখানে এই যে উত্তম, 1, 2, এবিসি, অনেকগুলো ব্যাকআপ আছে। যেই ব্যাকআপটা পছন্দ সেই ব্যাকআপটাকে আমি সিলেক্ট করার পরে এন্টার মারলেই রিপ্লেস, ইয়েস, ইয়েস, ওয়েট, ওয়েট করলে কিছুক্ষণের মধ্যে কমপ্লিট, আমাদের রিস্টোর হয়ে গেল, ব্যাস। একবার সুইচটাকে অফ করে তারপর অন করুন, পুরো কিবোর্ড একদম পুরো নতুন টোন চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই, ধন্যবাদ।